জৌলুস হারিয়েছে আব্বাসীয় খিলাফত, সেই বীরত্ব আর বিশাল সাম্রাজ্য তাদের আর নেই। সাম্রাজ্যের মধ্যে একাধিক স্বাধীন রাষ্ট্রের বিস্তার ঘটেছে। এ সমস্ত রাজ্য আর দুর্বল হয়ে পড়া আব্বাসীয় খিলাফতের অধীনে থাকতে রাজি নয়, নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণাও দিয়েছেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে বড়, শক্তিশালী ও সমৃদ্ধ খাওয়ারিজম সাম্রাজ্য। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, অর্থনীতি এবং আধুনিকতায় মুসলিম বিশ্বের মধ্যে খাওয়ারিজম সাম্রাজ্য তখন সবচেয়ে উঁচু অবস্থানে। খাওয়ারিজম সাম্রাজ্যের শাসক তখন সুলতান আলাউদ্দিন খাওয়ারিজম শাহ। এই সাম্রাজ্যের সীমানা পৌঁছে গেছে আব্বাসীয়দের রাজধানী বাগদাদের অতি সন্নিকটে। তাই আব্বাসীয়রাও খাওয়ারিজমদের দেখে ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। আব্বাসীয় খলিফা নাসির তখন সুলতান আলাউদ্দিনের সাথে জড়িয়ে পড়লেন প্রকাশ্য বিরোধে। 1299 সালের ঘটনা। মঙ্গোলিয়ান স্তূপ থেকে লুটেরা গোত্রগুলোকে একত্র করে পৃথিবীর ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করলেন চেঙ্গিস খান। দুর্ধর্ষ ও বর্বর এই মঙ্গোলরা তখন মধ্য এশিয়ার অনেক অঞ্চল দখল করে নিয়েছে। মঙ্গোলদের বর্বরতা এত বেশি ছিল যে সেকালের কোনো এক ভাষাবিদ তাদের পৈশাচিকতাকে দেখে বলেছিলেন, তারা এলো, সব কিছু খুঁড়ে ফেললো, জ্বালিয়ে দিল, লুটে নিল, এরপর চলে গেল। এই বাক্যর মধ্যে দিয়ে এই মঙ্গোলদের ভয়াবহতা সম্পর্কে অনুধাবন করা যায়। খাওয়ারিজম সাম্রাজ্য তখন জ্ঞান, বিজ্ঞান এবং প্রভাব প্রতিপত্তিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তখন আব্বাসীয় খলিফা নাসির শঙ্কিত হয়ে উঠলেন। প্রতিপক্ষকে দমন করতে আশ্রয় নিলেন ঘৃণ্য এক পদক্ষেপের। খাওয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খলিফা নাসির চিঠি লিখলেন চেঙ্গিস খানের কাছে। আগে থেকেই সুলতান আলাউদ্দিনের সঙ্গে শত্রুতা ছিল চেঙ্গিস খানের। এবার তিনি সুযোগ পেয়ে বসলেন। মঙ্গোলিয়ান স্তূপ থেকে উঠে আসা দুর্ধর্ষ ও লুটেরা বাহিনীকে একত্র করে গড়ে তোলা হলো মঙ্গল বাহিনী। বর্বরতা চালিয়ে একের পর এক খাওয়ারিজম সাম্রাজ্যের সমৃদ্ধ শহরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে থাকলো তারা। মুসলিম সাম্রাজ্যগুলোতে শুরু হয়ে গেল ইয়াজুজ মাজুজ আতঙ্ক। প্রতিরোধ দূরে থাক, আতঙ্কে পালিয়ে যেতে লাগলো সবাই। মঙ্গোলদের মনে করা হলো অপরাজয়। সুলতান আলাউদ্দিন নিজেও রেহাই পাননি মঙ্গল আতঙ্ক থেকে। বছরের পর বছর ধরে মঙ্গোলদের কাছ থেকে পালিয়ে বেরিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তার মৃত্যুও হয় পলাতক অবস্থায়, কাম্পিয়ান সাগরের এক নির্জন দ্বীপে। মৃত্যুর আগে পুত্র জালালউদ্দিনকে তিনি সুলতান ঘোষণা করে যান। ক্ষমতা গ্রহণ করেই জালালউদ্দিন স্রোতের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানান, সেনা সংগ্রহ শুরু করে দেন। তিনি তার পিতার মতো ভীতু ছিলেন না। দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করার পর তার ভাই রোকনউদ্দিন ক্ষমতার জন্য বিদ্রোহ করেন। জালালউদ্দিন ভাইয়ের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আফগানিস্তানের পথ ধরলেন। বিভিন্ন শহর ঘুরে তিনি সৈন্য সংগ্রহ করতে থাকেন, চেঙ্গিস খানের বিরুদ্ধে মুসলিমদের এক করতে থাকেন। এই খবর পৌঁছে যায় চেঙ্গিস খানের কাছে। তিনি বুঝতে পারলেন সুলতান আলাউদ্দিনের মতো তার পুত্র জালালউদ্দিনের সঙ্গে লড়াই করা এতটা সহজ নয়। সুলতান জালালউদ্দিনও বুঝতে পারছিলেন চেঙ্গিস খানের সঙ্গে মুখোমুখি লড়াই তাকে শিক্ষা দেওয়ার আগেই মঙ্গোলদের অগ্রযাত্রা থামানো যাবে না। কিন্তু প্রাণান্ত চেষ্টা করেও সুলতান তখন পর্যন্ত কয়েক হাজারের বেশি সৈন্য সংগ্রহ করতে পারেননি। এ সময় সুলতান আমুদরিয়ার পাড় ধরে সিনতান, বলক এবং কান্দাহার অঞ্চলে ভ্রমণ করেন। মঙ্গোলদের একটি দল কান্দাহার অবরোধ করলে সুলতানের বাহিনী নিঃশব্দ চিতার মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। অতর্কিত হামলায় দিশাহারা হয়ে মঙ্গোলরা পালাতে থাকে। পালানোর রাস্তাতেও সুলতানের বাহিনী মোতায়েন করা ছিল। এ যুদ্ধে প্রায় সকল মঙ্গল সেনা নিহত হয়। এটাই ছিল মুসলমানদের হাতে মঙ্গোলদের প্রথম পরাজয়। এরপর সুলতান জালালউদ্দিন তার সৈন্যবাহিনী নিয়ে গজনি অভিমুখে রওনা দেন। এখানে স্থানীয় কয়েকজন শাসক সেনাবাহিনী নিয়ে যোগ দেয় সুলতানের সাথে। সব মিলিয়ে সুলতানের বাহিনীতে তখন সমবেত হয় লক্ষাধিক সৈন্য। এদিকে কান্দাহারের পরাজয়ের কথা কানে গেলে তেলে বেগুনে জ্বলে ওঠেন চেঙ্গিস খান। সময় নষ্ট না করেই তিনি বিশাল এক মঙ্গল বাহিনী পাঠান গজনি অভিমুখে। সুলতান জালালউদ্দিন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। তিনি অবলম্বন করলেন এক ভিন্ন পদ্ধতি। প্রত্যেকবার মঙ্গোলরা আক্রমণ করেছে আর সুলতান প্রতিরোধ করেছেন।
কিন্তু সুলতান সিদ্ধান্ত নিলেন এবার তারা মঙ্গোলদের উপর প্রথম অতর্কিত হামলা চালাবেন। সুলতান তার বাহিনী নিয়ে গজনি থেকে বের হয়ে বলক নামক স্থানে মঙ্গোলদের মুখোমুখি হলেন। মঙ্গোলদের সৈন্য সংখ্যা ছিল সুলতানের সেনার চেয়েও কয়েক গুণ বেশি। সে আতঙ্কে কাঁপছে সমগ্র বিশ্ব। যারা ইউরোপ থেকে চীন এবং আরাল সাগর থেকে ইরাক পর্যন্ত তৈরি করেছে মৃত্যুর বিভীষিকা, সাক্ষাৎ সেই আতঙ্কের সামনে অস্ত্রের ঝনঝানি তুলে নিলেন সুলতান জালালউদ্দিন। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। কয়েকদিন ধরে যুদ্ধ চলার পরেও জয়ের পাল্লা কোনো দিকেই হেলে পড়ল না। চতুর্থ দিন তীব্র আক্রোশ নিয়ে একে অপরের সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। সুলতানের বাহিনী তীব্র আক্রমণের মুখে মঙ্গোলরা এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে লাগল। খুব অল্প সংখ্যক মঙ্গোল সেনাই কচুকাটা হওয়ার হাত থেকে বাঁচতে পেরেছিল। এ যুদ্ধের মধ্যে দিয়ে সুলতান প্রমাণ করলেন মঙ্গোলরা অপরাজয় নয়। বিজয় সংবাদ মুসলিম বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে গেল। এভাবে কয়েকটি যুদ্ধে সুলতান জালালউদ্দিনের কাছে নাস্তানাবুদ হলেন মঙ্গোলরা। চেঙ্গিস খান ক্রমশই আতঙ্কিত হয়ে উঠলেন সুলতান জালালউদ্দিনের ব্যাপারে। মাত্র 25 বছরের এক যুবকের কাছে বারবার হেরে যাচ্ছেন অপরাজয় চেঙ্গিস বাহিনী, এ তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। ইউরোপ, মধ্য এশিয়া, চীন থেকে মুখ ঘুরিয়ে পূর্ণ মনোযোগ দিলেন সুলতানকে শায়েস্তা করার জন্য। খোদ চেঙ্গিস খান এবার তার পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে এলেন জালালউদ্দিনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। জালালউদ্দিন বুঝতে পারলেন এ যুদ্ধ হবে তার জন্য বাঁচা মরার লড়াই। তিনি তার বাহিনী নিয়ে কাবুল থেকে সামনের দিকে এগিয়ে পারওয়ান প্রদেশ অবস্থান নিলেন। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলদের পুরো বাহিনী এবার এগিয়ে আসছে পারওয়ানের দিকে। সুলতান জালালউদ্দিনকে দেখে চেঙ্গিস খানও ভীত সম্ভ্রস্ত ছিলেন, তাই তিনি নিজে যুদ্ধের ময়দানে আসলেন না, দায়িত্ব দিলেন তার পুত্র তলি খানকে। নিজে অবস্থান নিলেন যুদ্ধক্ষেত্র থেকে একটু দূরেই। 1221 সালের কোনো এক বসন্তে পারওয়ানের ময়দানে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। অস্ত্রের ঝংকারে পুরো ময়দান মুখরিত হয়ে উঠল। প্রথম দিন যুদ্ধে মঙ্গোলরা সুবিধা করতে পারল না। রাতে তারা একটি আশ্চর্য ফন্দি আটল। নিহত সেনাদের লাশ ময়দানের একটু দূরে নিয়ে গেল, তারপর লাঠি পুঁতে লাশের সঙ্গে এই লাশগুলোকে বেঁধে দাঁড় করিয়ে রাখল। এমন হাজার হাজার লাশকে দাঁড় করিয়ে দেওয়ার ফলে দূর থেকে মনে হচ্ছিল এখানে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে। সুলতান জালালউদ্দিন ভেবে বসলেন হয়তো বড় কোনো বাহিনী এসে মঙ্গোলদের সাথে যোগ দিয়েছে, কিন্তু তিনি ভীত সম্ভ্রস্ত হলেন না। পরদিন যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন। সুলতানের অনন্য যুদ্ধ কৌশল, আত্মবিশ্বাস এবং দৃঢ়তার কাছে সেদিন পরাজিত হল মঙ্গোলরা। এ যুদ্ধে প্রচুর মঙ্গোল সেনা মুসলমানদের হাতে নিহত হয় মঙ্গোল বাহিনীর সেনাপতি ও চেঙ্গিস খানের পুত্র তলি খানও। চেঙ্গিস খান অনুধাবন করলেন জালালউদ্দিনকে থামানো না গেলে তার পক্ষে আর সামনের দিকে এগোনো সম্ভব না, তাই তিনি সকল দিক থেকে দৃষ্টি সরিয়ে মনোযোগ দিলেন জালালউদ্দিনের দিকে। এতে করে ইউরোপ এবং আব্বাসীয় খিলাফত ততদিন পর্যন্ত নিরাপদ ছিল। চেঙ্গিস খান তার বিচ্ছিন্ন সৈন্যদেরকে একত্র করতে লাগলেন চূড়ান্ত যুদ্ধের জন্য। চেঙ্গিস খান যখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন গনিমতের মাল ভাগাভাগি করা নিয়ে সুলতানের বাহিনী দুভাগে বিভক্ত হয়ে গেল। সুলতানের প্রধান সেনাপতি সাইফউদ্দিন আগ্রাক প্রায় অর্ধেক সৈন্য নিয়ে দল ত্যাগ করলেন। সুলতানের অনুরোধে সাইফউদ্দিন দলে যোগ দিলেও পরের দিন গভীর রাতে তিনি আর বাহিনী নিয়ে মুসলিম শিবির থেকে পালিয়ে যান। এদিকে পুরো মঙ্গোল বাহিনী নিয়ে বিধ্বংসী রূপে এগিয়ে আসছেন চেঙ্গিস খান, অন্যদিকে মুসলিম শিবিরে বিভক্তি আর অভ্যন্তরীণ কোন্দলের সময় পার হচ্ছে। সুলতান জালালউদ্দিন তার বাহিনী নিয়ে গজনী ত্যাগ করলেন। অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও সুলতান তীব্র বেগে ছুটতে থাকলেন সিন্ধু অভিমুখে। সুলতানের মাত্র কয়েক হাজার সৈন্যকে ধাওয়া করতে লাগলো কয়েক লক্ষ সৈন্যের বিশাল মঙ্গল ঝড়। সুলতান চেয়েছিলেন সিন্ধু নদ অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করবেন, সেখান থেকে দিল্লির শাসক শামসুদ্দিন ইলতুমিশের সাহায্যে সেনাবাহিনী গঠন করে পুনরায় আফগানিস্তানে ফিরে এসে মঙ্গোলদের সঙ্গে লড়বেন। এদিকে চেঙ্গিস খান বুঝতে পারলেন সুলতান জালালউদ্দিন যদি কোনোভাবে সিন্ধু অতিক্রম করেন তাহলে আর তাকে আটকানো সম্ভব হবে না, তাই তিনি চাচ্ছিলেন যে কোনো উপায়ে সিন্ধু নদ পার হওয়ার আগেই জালালউদ্দিনকে ঘায়েল করতে। 24 নভেম্বর 1221 সাল,
সিন্ধু নদীর পারে নীলাব নামক স্থানে সুলতান জালালউদ্দিন পড়লেন অকুল পাথারে। মঙ্গল বাহিনী অতি সন্নিকটে চলে এসেছে, পেছনে খরস্রোতা সিন্ধু নদ প্রবহমান, সৈন্যদের পারাপারের জন্য কোনো বাহন নেই। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। কয়েক লক্ষ দুর্ধর্ষ মঙ্গল যোদ্ধার মোকাবেলা করার জন্য সুলতানের পক্ষে সম্ভব ছিল না। ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবস্থানের ফলে বিস্তৃত অঞ্চল যুদ্ধক্ষেত্রে সংকুচিত হয়ে এলো। অধিকাংশ মুসলিম সৈন্য নিহত হলো। সুলতানের সাথে মাত্র হাতে গোনা কয়েকজন যোদ্ধা লড়াই করতে থাকে মঙ্গল বাহিনীর বিপক্ষে। চেঙ্গিস খান তার সমস্ত শক্তি প্রয়োগ করেও সুলতানকে বধ করতে পারলেন না। সুলতান জালালউদ্দিন যখন দেখলেন কোনোভাবেই আর মোকাবেলা করা সম্ভব নয়, তখন তিনি মঙ্গলদের সাথে যুদ্ধ করতে করতে উঠে গেলেন এক টিলায়। টিলার ডান পাশে বইছে উত্তাল সিন্ধু নদ। প্রায় 180 ফুট উচ্চতা থেকে তিনি আচমকা ঘোড়াসহ ঝাঁপ দিলেন উত্তাল সিন্ধুর বুকে। মঙ্গলরা বিস্ময় চোখে তাকিয়েছিল সুলতানের দিকে। তারা ভাবতেও পারেনি সুলতান হুট করে এমন কাজ করে বসবেন। সাঁতরে তিনি পার হয়ে এলেন নদীর এপারে। ওপারে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল চেঙ্গিস খান ও তার কয়েক লক্ষ সৈন্য। সুলতান জালালউদ্দিন যখন চেঙ্গিস খানের দিকে তাকিয়ে বিকট শব্দে অট্টহাসি দিলেন, সে হাসির শব্দ সহজেই পৌঁছে গেল নদীর অপর পারে চেঙ্গিস খানের কানে। এ হাসির শব্দ চেঙ্গিস খানের কানে নিজের ব্যর্থতার করুণ সুর হয়ে ধরা দিল। সুলতান জালালউদ্দিন তার সমগ্র জীবন ব্যয় করেছেন মঙ্গলদের রুখতে। মঙ্গল বাহিনী এবং মুসলমানদের মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন জুলকারনাইনের প্রাচীর হিসেবে। তার প্রতিরোধের মুখে চেঙ্গিস খান থেমে যান খোরাসানের মাটিতে। এছাড়া সুলতানকে লড়াই করতে হয়েছিল আব্বাসীয় খিলাফত এবং জর্জিয়ার ক্রুসেডের বিরুদ্ধেও। কিন্তু মুসলিম বিশ্ব তখন জালালউদ্দিনের এই অবদানকে গুরুত্ব দেয়নি। সুলতান জালালউদ্দিনের মৃত্যুর কয়েক বছর পরই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে মঙ্গলরা। তখন আর তাদেরকে প্রতিরোধ করার কেউ নেই। 1258 সালে হালাকু খানের আক্রমণে চূড়ান্তভাবে পতন ঘটল বাগদাদের।